সাধারণত বাজেট রেঞ্জের মধ্যে রাউন্ড শেপের ভালো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ পাওয়া যায় না আমাদের দেশের মার্কেটে। বাজেট রেঞ্জ বলতে 2 থেকে 3 হাজারের মধ্যে আর কি। এই বাজেটের মধ্যে পরিচিত সকল ব্র্যান্ডেরই স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ পাওয়া গেলেও রাউন্ড শেপের ওয়াচ পাওয়া যায় না। যাদের পছন্দ রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ সেই সাথে বাজেট কম, তাদের জন্য রয়েছে সুখবর, কারণ হেইলো একই সাথে 2টি রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ বাজারে নিয়ে এসেছে। 2টি আলাদা কোনো মডেল না, 2টি একই মডেল, তবে একটিতে সিঙ্গেল স্টেপ থাকছে আর একটিতে থাকছে ডাবল স্টেপ। স্মার্ট ওয়াচ জগতে হেইলো হলো উপরের সারির ব্র্যান্ড, তাদের নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ তারা অনেকদিন ধরে মার্কেটে কোয়ালিটি আর সার্ভিসের মাধ্যমে নিজেদের সুনাম বাড়িয়ে চলেছে। তবে আগে একটা সমস্যা ছিল, তারা লো রেঞ্জের প্রোডাক্টের দিকে ফোকাস করতো না, তবে এখন তারা লো রেঞ্জের প্রোডাক্টের দিকেও ফোকাস করছে। ইতিমধ্যে লো রেঞ্জে তারা বেশ কয়েকটি মডেল মার্কেটে নিয়ে এসেছে, যেগুলো মার্কেটে অনেক বেশি হিট করেছিল। তার মধ্যে অন্যতম একটি মডেল ছিল হেইলো সোলার লাইট। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এবার তারা নিয়ে এসেছে হেইলো সোলার নিও। ইতিমধ্যে এটি লঞ্চ হয়েছে এবং বাংলাদেশের মার্কেটেও পাওয়া যাচ্ছে। রাউন্ড শেপের এই স্মার্ট ওয়াচের মূল্য বাংলাদেশের মার্কেটে মাত্র 3,000 টাকা, যেটা সিঙ্গেল স্টেপের মূল্য, আর ডাবল স্টেপের মূল্য থাকছে 3,300 টাকা। আজকে আমরা কথা বলবো হেইলো সোলার নিও নারী নক্ষত্র নিয়ে। তো হ্যালো বন্ধুরা, টেকওয়্যারের পক্ষ থেকে আরও একটা নতুন রিভিউ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। এই হলো হেইলো সোলার নিও স্মার্ট ওয়াচের প্যাকেট। এখন আমরা ওয়াচটি আনবক্সিং করব, সেই সাথে নিয়ে বিস্তারিত কথা বলতে থাকব। ওয়াও, কি চমৎকার ডিজাইন, সত্যিই অসাধারণ। বক্সের মধ্যে পেয়ে যাবেন একটি ডকুমেন্টেশন, একটি চার্জিং কেবল, আর হেইলো সোলার নিও স্মার্ট ওয়াচটি তো থাকছেই। আরেকটি কথা, ডাবল স্টেপ আর সিঙ্গেল স্টেপের প্যাকেটের মধ্যে কিন্তু থাকছে ভিন্নতা। এটি হলো হেইলো সোলার নিও সিঙ্গেল স্টেপের প্যাকেট, আর এটি হলো ডাবল স্টেপের প্যাকেট। দেখুন 2টি প্যাকেটের মধ্যে ভিন্নতা লক্ষ্য করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। 1.53 ইঞ্চি TFT HD কালারফুল ডিসপ্লে থাকছে এই ওয়াচটিতে। অ্যামোলেড ডিসপ্লে না হলেও এটা অ্যামোলেড থেকে কোনো অংশে কম নয়। অনেক কালারফুল একটি ডিসপ্লে, যার রেজলিউশন থাকছে 360x360। সরাসরি সূর্যের আলোর মধ্যেও আপনি পরিষ্কারভাবে এই ডিসপ্লেতে টাইম অথবা স্মার্ট ওয়াচের যে কোনো ফিচার দেখতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। মানে এই বাজেটের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে বাদেও যে এত সুন্দর কালারফুল ডিসপ্লে হতে পারে আপনি এই স্মার্ট ওয়াচটি ব্যবহার না করলে বুঝতে পারবেন না। বডির ডিজাইনে থাকছে স্পোর্টি ফিল, এটা পুরোপুরি স্পোর্ট স্মার্ট ওয়াচ না হলেও এর ডিজাইন অনেকটা সেই রকম। এই ডিজাইন আপনার নজর কাড়তে বাধ্য করবে। এটার বডি তৈরি করা হয়েছে ম্যাটেরিয়াল দিয়ে, যদিও এটা হাতে নিলে মনে হচ্ছে প্লাস্টিকের বডি, কিন্তু আসলে এটা প্লাস্টিকের না, এটা ম্যাটেরিয়াল বডি। বডির ডান পাশে থাকছে 2টি বাটন, একটি বাটন কিছুটা বাইরের দিকে বেরিয়ে আছে, যেটা উপরের দিকে থাকছে, যেটার নাম পাওয়ার বাটন। এই বাটনটি রাউন্ড শেপের এবং এটির কাজ পাওয়ার অন অফ করা, সেই সাথে স্মার্ট ওয়াচের ফাংশন ওপেন করা। আর নিচের দিকের বাটনটা কিছুটা স্কোয়ার শেপের, যেটা তুলনামূলক একটু ভেতরের দিকে আছে, বডির সাথে লাগোয়াভাবে আছে আর কি, যেটার কাজ স্পোর্ট মোডগুলো ওপেন করা। এই বাটনের নাম স্পোর্ট বাটন। বডির বাম পাশে থাকছে স্পিকারের জন্য 2টি ছিদ্র, যেটা একটু নিচের দিকে থাকছে, ওয়াচ হাতে থাকা অবস্থায় এই ছিদ্রগুলো দেখা যাবে না। আর বডির নিচের দিকে থাকছে সেন্সর লাইট, সেই সাথে স্মার্ট ওয়াচটি চার্জ করার জন্য চার্জিং পয়েন্ট। নিচের দিকে আরও একটি ছোট ছিদ্র রয়েছে, যেটার কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা এই মুহূর্তে দিতে পারছি না, পরে জানতে পারলে কমেন্টে জানিয়ে দেবো। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, বডির ডান পাশে 2টি বাটনের মাঝ বরাবর কিছুটা নিচের দিকে থাকছে মাইক্রোফোনের ছিদ্র। এই স্মার্ট ওয়াচের উপরের দিকে ডিজাইন সব থেকে বেশি আকর্ষণীয়, কারণ বডি আর ডিসপ্লের উপরের দিকে আরও একটি আলাদা পার্ট থাকছে, যেটার কালার থাকছে সিলভার। এই অংশের উপরের চারপাশে 2টি করে মোট 8টি দাগ থাকছে, যা এর সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। আর বাটনগুলোর উপরে এই অংশেই বাটনগুলোর নাম লেখা থাকছে। সব মিলে এর ফিনিশিং টাচ অসাধারণ। ও হ্যাঁ, এটাতে বলো কলিং ফিচার থাকছে, চাইলে এই স্মার্ট ওয়াচটি দিয়ে আপনি ফোনের কলগুলো রিসিভ করতে পারবেন এবং সেই সাথে কথাও বলতে পারবেন। এটাতে আপনি 22mm যে কোনো স্টেপ ব্যবহার করতে পারবেন, যদি এর সাথে থাকা স্টেপটি অসাধারণ। একটি স্টেপ সিলিকনের, যেটা ডিজাইন করা হয়েছে স্পোর্টুলিকন, তবে আরেকটি স্টেপ যেটা থাকছে ডাবল স্টেপ স্মার্ট ওয়াচের সাথে, সেটার জন্য কোম্পানি 300 টাকা বেশি নিলেও কোয়ালিটি থাকছে জঘন্য। এমনিতেই দেখতে সুন্দর কাপড়ের স্টেপ, যেটার কালারটিও অনেক সুন্দর, তবে 300 টাকা অনুযায়ী কোয়ালিটি অনেক খারাপ। বাজারে 150 টাকায় এর থেকে ভালো মানের স্টেপ পাওয়া যায়। 300 টাকা যেহেতু বেশি নিচ্ছে অতিরিক্ত একটি স্টেপের কারণে, সেহেতু আরও ভালো কোয়ালিটির স্টেপ দেওয়া উচিত ছিল। ওয়াচটি হাতে পড়লে অনেক সুন্দরভাবে ফিটিংস হয়ে যাচ্ছে, দেখতেও সুন্দর লাগছে। ওয়াচটি মোটা চিকন উভয় আকৃতির হাতেই মানানসই হবে। এটি হাতে নিলে একটি প্রফেশনাল ভাব আসবে। অনেকের কালার নিয়ে সমস্যা থাকে, তো যাদের কালার নিয়ে সমস্যা থাকে তাদের জন্য থাকছে নো চিন্তা নো ফুর্তি, কারণ এই ওয়াচটি 2টি কালারে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক এবং সিলভার। যার যেই কালার পছন্দ সে সেই কালার নিয়ে নিতে পারেন। এটাতে বাংলা সাপোর্ট পেয়ে যাবেন,
ফোনে আসা বাংলা মেসেজগুলো সহজেই আপনি আপনার ওয়াসে পড়তে পারবেন, সেই সাথে IP68 প্রফেশনাল ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাবেন। IP68 মানে ওয়াটার প্রুফের মতনই কাজ করবে, বৃষ্টিতে ভেজাতে পারবেন, হাতে থাকা অবস্থায় অজু করতে পারবেন, টুপুস করে পানিতে চুবিয়ে আবার উঠিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটিতে 127টি স্পোর্ট বোর্ডের সাথে প্যারিক্স মোশন অ্যালগোরিদম সিস্টেমও পেয়ে যাবে। ব্লুটুথ সাপোর্ট থাকছে 5.3, ব্যাটারি থাকছে 300 mAh এর, সেটা ফুল হতে 2 ঘন্টা সময় লাগবে, আর চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন সকল ফিচার সহ 5 দিন, আর শুধুমাত্র নর্মাল ব্যবহার করলে 7 থেকে 10 দিনের মতন। আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার এটাতে পেয়ে যাবেন, যেটা অনেক নামি দামি ওয়াচেও থাকে না, ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এই ওয়াচের মাধ্যমে আপনি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার ব্যবহার করে আপনার ফোনকে কন্ট্রোল করতে পারবেন। এটাতে সেন্সার হিসেবে পেয়ে যাবেন হার্ট রেট সেন্সার, ব্লাড অক্সিজেন সেন্সার, স্লিপ সেন্সার, স্ট্রেস সেন্সার, ইমোশন সেন্সার এবং ফিমেল হেলথ মনিটরিং সেন্সার। এটাতে ভাইব্রেশন মোড থাকছে, 4টি ওয়াচ ফেস এটিতে অটোমেটিক থাকছে, আর অ্যাপসের মাধ্যমে আনলিমিটেড ওয়াচ ফেস তো ব্যবহার করতে পারবেন। ও হ্যাঁ, এটি ব্যবহার করতে আপনাকে হেলো ফান অ্যাপসটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে, যেটা গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর দুই জায়গায় পেয়ে যাবেন। আপনি চাইলে এই স্মার্ট ওয়াচটি স্ক্যান লক করে রাখতে পারবেন, পাসওয়ার্ড ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না তখন। এটি ছোটোখাটো হিসেব করার জন্য ক্যালকুলেটারও থাকছে এই ওয়াচটি। যদি ওয়াচের চার্জ ব্যাকআপ ধরে রাখতে চান তাহলে পাওয়ার সেভিং মোড পেয়ে যাবেন আলাদা করে, যেটার মাধ্যমে চার্জ ব্যাকআপ বেশি পেয়ে যাবেন, তবে সেক্ষেত্রে কিছু ফিচার ব্যবহার করতে পারবেন না। এখন কথা বলা যাক অফার আর ওয়ারেন্টি নিয়ে। এটা যদি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করেন তাহলে প্রতিটি ওয়াচে 500 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন। ভেবে দেখুন 500 টাকায় কত কী করতে পারবেন। 500 টাকায় চাইলে আপনি 2টা টি শার্ট কিনতে পারবেন, চাইলে একটা মোটামুটি লেভেলের একটি প্যান্ট কিনতে পারবেন, একটা জুতো কিনতে পারবেন, তাছাড়া 500 টাকায় কী কী করতে পারবেন আপনি জানেন তো। 500 টাকা ডিসকাউন্ট দিতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন, সেই সাথে এটিতে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। জি হ্যাঁ, মাত্র 3000 টাকার ওয়াচে আপনি 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন, কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি ডেলিভারি দেওয়া হবে। আমাদের পুরো ডিটেলস যা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন, নাম্বারও দেওয়া থাকবে, ফোন করতে পারেন। তো যারা 3000 টাকার মধ্যে একটি রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ নিতে চান তাদের জন্য এটা হবে সেরা একটি চয়েস, নো ডাউট নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আর আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।